মহান রাব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। সকলকে রমজান মাসে রমজানুল মুবারকবাদ জানাচ্ছি। বাজেট আলোচনার এই মুহূর্তে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী 2017-18 অর্থ বছরে 4,00,00,26 টাকার একটি বাস্তবায়নযোগ্য সময়োপযোগী বাজেট এই মহান সংসদে পেশ করেছেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে তার অক্লান্ত পরিশ্রমে একটি বাস্তবায়নযোগ্য বাজেট উপহার দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করছি ইতিহাসের অনন্য নির্মাতা, স্বাধীনতা যার সৃজনশীল চিন্তার ফসল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধুর 27 দিনের ভয়াল হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিলেন সকলকে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মোৎসর্গ করেছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার পিতা আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনা ছিল, যার আমৃত্যু আরোধ্য বিষয়। মৃত্যুর আগ পর্যন্ত দল ও নেত্রীর প্রতি যার অবিচল আস্থা ছিল প্রশ্নাতীত, সে আদর্শ শিক্ষক বিএনপি জামাতের সন্ত্রাসীদের হাতে নিহত সাবেক সংসদ সদস্য শহীদ আহসানুল্লাহ মাস্টারকে আমি পাশাপাশি তারা যেদিন তাকে যারা হত্যা করেছে সেই সকল খুনিদেরও আমি দ্রুত ফাঁসির রায় কার্যকর করারও আমি অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাকে পরপর তিনবার এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি গাজীপুর 2 আসনবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত শেখ হাসিনা, যিনি একটি ব্যর্থ রাষ্ট্রের তিলক মাখা বাংলাদেশকে তার গতিময় নেতৃত্বের মাধ্যমে মধ্যম আয়ের বিকশিত বাংলাদেশে রূপান্তরিত করেছেন। উন্নত বিশ্ব আজ আমাদের বাংলাদেশকে তাদের রোল মডেল হিসেবে চিহ্নিত করতে দুবার ভাবছে না। প্রত্যাশা আর পরিকল্পনার অপূর্ব সমন্বয় আজ আমাদের প্রধানমন্ত্রীর সাফল্যের মূল মন্ত্র। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অর্জন শুধু ব্যক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং তার পুরো পরিবারটি একটি আলোকিত পরিবার। এই পরিবারের প্রতিটি সদস্যই নিজ যোগ্যতা বলে আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী পুত্র সজীবের জয় বাংলাদেশের যুব সমাজের অহংকার। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তথ্য প্রযুক্তি উপদেষ্টা, তার অসামান্য অবদানের জন্য ICT ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে তিনি পুরস্কারে ভূষিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজিদ পুতুল, যিনি একটি অটিজম বিশেষজ্ঞ হিসাবে তিনিও বারবার জাতিসংঘ কর্তৃক পুরস্কারে ভূষিত হয়েছেন। এবং সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকি পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশকে গর্বিত করেছেন। পাশাপাশি সেই দুইজন বাঙালি ললনা রোশনরা হক, রূপা হক, তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উন্নয়ন আর অগ্রসর মান বাংলাদেশ আজ বহির্বিশ্বে এক অনুসরণীয় নাম, এক সমীহ জাগানিয়া নাম। হ্যাঁ, আমি এক নতুন জীবন প্রবাহের কথা বলছি, এক নতুন প্রত্যাশার কথা বলছি, যার নাম বাংলাদেশ। বিভিন্ন উন্নয়ন সূচকে যে দেশ এখন অনেক উন্নত দেশকে পেছনে ফেলেছে, যার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর। আজকে আমরা ভাগ্যবান, আমরা এমন এক জননীর সাহসিকার সাথে এগিয়ে যাচ্ছি যার দেশপ্রেম প্রশ্নাতীত, যার সম্মুখে যাত্রা যদিও শঙ্কাময়, মৃত্যু যাকে তাড়া করে অবিরত, ষড়যন্ত্র নামক কণ্টক বিষ যাকে থামাতে পারেনি কোনোদিন, তিনি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় মানুষ দেশরত্ন শেখ হাসিনা। আমাদের নেত্রী আমাদের শিখিয়েছেন কিভাবে স্বপ্ন দেখতে হয়, দেখিয়েছেন কিভাবে আকাশে উঠতে হয়। তাই নৈরাশ্যবাদীরা বর্তমান বাজেটকে উচ্চবিলাসী বা যা কিছু ভাবেই ব্যাখ্যা করুক না কেন, আমরা জানি এর বাস্তবায়ন খুবই সম্ভব, কারণ আমাদের সামনে থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার নাম জননেত্রী শেখ হাসিনা। তিনি জানেন কিভাবে অসম্ভব নামের পাগলা গোড়াকে জিন পরাতে হয়। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী কর্মতৎপরতা দেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা মনে পড়ে যায়, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টোটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। আজ আমাদের মন সাহসের উর্বর ভূমি, তাই আমরা বলি আমরা পারব, আমরাই পারব ইনশাআল্লাহ। ICC চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা ক্রীড়াঙ্গনে, আমি যুবকের সভাপতি হিসাবে বলতে চাই, ICC চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের খেলোয়াড়দের দুর্দান্ত সফলতায় পুরো দেশবাসী আজকে আনন্দে উদ্বেলিত। তারা বিশ্ব চ্যাম্পিয়ন দলগুলোকে হারিয়ে ICC চ্যাম্পিয়ন টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে, যে বাংলাদেশের সুনাম আজকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। তাদের এই অবিস্মরণীয় সাফল্যে পুরো জাতির সাথে আমিও গর্বিত এবং আনন্দিত, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শুধু জেলা স্টেডিয়াম
থাকলে চলবে না, বিভাগীয় স্টেডিয়াম থাকলে চলবে না, আমার উপজেলা ভিত্তিক ইউনিয়ন পর্যায়ের স্টেডিয়াম থাকতে হবে। তিনি ইতিমধ্যে 490টি উপজেলায় স্টেডিয়াম করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই আলোকে ইতিমধ্যে 131টি স্টেডিয়ামে টেন্ডার হয়েছে এবং এর 50% কাজও শেষ হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করি এটা শেষ হলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি নবদিগন্তের সূচনা হবে। এবং পাশাপাশি আমাদের মহিলা হকি কোনো দল ছিল না, আমরা ইতিমধ্যে একটি মহিলা হকি জাতীয় দল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি এবং এটা ইতিমধ্যে সেটা বাস্তবায়ন আশা করছি কিছুদিনের মধ্যে সেটা বাস্তবায়ন হবে। আপনারা জানেন যে গত অর্থ বছর এবং আগের অর্থ বছরেও আমাদের 50 কোটি এবং 75 কোটি টাকা থোক বরাদ্দ ছিল, কিন্তু এই বছরে 100 কোটি টাকার একটি থোক বরাদ্দের কথা প্রস্তাব করা হয়েছিল, কিন্তু মাননীয় স্পিকার শেষ পর্যন্ত সেটা রাখা হয়নি। ক্রীড়াঙ্গনের স্বার্থের কথা বিবেচনা করে আমি অনুরোধ করব এই 100 কোটি টাকার থোক বরাদ্দ যেন রাখা হয়, সেটা আমি অনুরোধ করছি। আজকে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে চলছে, বিদ্যুৎ বলি, বিদ্যুৎ উৎপাদন সে 3,200 মেগাওয়াট থেকে আজকে 15,000 অধিক মেগাওয়াট আজকে উন্নীত হয়েছে। কৃষিক্ষেত্রে বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষিক্ষেত্রে ভর্তুকি, স্বল্প ঋণ, সুদ, উন্নত জাতের বীজ সরবরাহ সহ আজকে প্রকৃত উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। যোগাযোগ ক্ষেত্র বর্তমান সরকারের সাফল্যের কথা বলে শেষ করা যাবে না, বর্তমান সরকারের সারা দেশে অসংখ্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, উড়াল সেতু নির্মাণ করেছে যার সুফল জনগণ ভোগ করছে। আজকে স্বাস্থ্যক্ষেত্রে এক যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে, আমি আসলে সময় স্বল্পতার কারণে সবকিছু বলতে পারছি না, সামাজিক খাত থেকে শুরু করে সকল সেক্টরে আজকে অভূতপূর্ণ উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আজকে দেশের জিডিপি বেড়ে 7.24% হয়েছে, মাথাপিছু আয় বেড়ে $1602 হয়েছে, দারিদ্র আগের চেয়ে অর্ধেকে কমে 22% নেমে এসেছে। মাননীয় স্পিকার, আজকে সামাজিক নিরাপত্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 6 কোটি মানুষের জীবন মানকে বদলে দিয়েছে। 2017 সালের এপ্রিলের হিসাব অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ইতিহাসে সর্বোচ্চ $3,200 উন্নীত হয়। মাছ, ধান, শীতকালীন সবজির বাম্পার ফলনে দেশ খাদ্য নিরাপত্তায় আজকে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আপনারা জানেন যে আমি কয়েকটি বিষয় এখানে আলোকপাত করতে চাই। বাজেটের বিষয়ে যে যোগ মেডিটেশন একটি অসংক্রামক রোগ যেমন হৃদরোগ, অ্যাজমা, ব্যাক পেন ইত্যাদি নিরাময় ত্বরান্বিত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং নিয়মিত চর্চার ফলে চিকিৎসা ব্যয় কমে যায়। যেখানে চিকিৎসা শাস্ত্রের উপর কোনো ভ্যাট নেই সেখানে মেডিটেশনের উপর কেন ভ্যাট থাকবে? 2014-15 অর্থ বছরে মেডিটেশন সেবার উপর ভ্যাট প্রত্যাহার করা হয়, গত বছর আরোপ করা হলেও ভ্যাট আরোপ করা হলেও পরবর্তীতে তা ভ্যাট প্রত্যাহার করা হয়। আমি মানুষের উপকার আশায় মেডিটেশনের উপরে আরোপিত ভ্যাট বাজেট পাশ হওয়ার আগে প্রত্যাহারে জোর অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আজকে যারা কর দেন তাদের উপরে শুধু কর বাড়ানো হয়, শুধু আমি মনে করি করদাতাদের কর না বাড়িয়ে করদাতাদের নতুন সীমানা বৃদ্ধি করা উচিত, আমি এটা প্রস্তাব করছি। আজকে আমার এই 15% আবগারি শুল্ক নিয়ে অনেক কথা হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা মনে করি একটু ছোট একটি ঘটনার কারণে পুরো বাজেট আমরা নষ্ট করতে চাই না, আমরা অবশ্যই মনে করি এই 15% আবগারি শুল্ক প্রত্যাহার করা হোক। আজকে আমরা পাশাপাশি আমরা কৃষি গবেষণা, ধান গবেষণা সহ সকল বিজ্ঞানীদের বয়স সীমা বৃদ্ধি করে 65 বছর করা হোক, কারণ বিজ্ঞানীরা যখন ম্যাচিউর হয় তখন তাদের অবসরে যেতে হয়। এই মেধাগুলো ধরে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব বাস্তবায়নের জন্য আমি এই সংসদে জোর অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আজকে আমাদের আপনারা জানেন আমার নির্বাচনী এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশন অবস্থিত, মাননীয় প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় নাগরিক সেবাকে নিশ্চিত পৌঁছে দেওয়ার জন্য সিটি কর্পোরেশন গঠন করেছিলেন, গাজীপুরবাসীকে পুরস্কৃত করেছিলেন কিছু রাস্তাঘাটের, কিন্তু রাস্তাঘাটের বেহাল দশা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নগরীতে পরিণত হচ্ছে। আমি অবশ্যই তাদেরকে বলবো যদি আপনাদের সে ধরনের ফান্ড, আপনারা মানুষের কাছ থেকে ট্যাক্স নেন, আপনারা সেভাবে আপনারা অর্থ নেন কিন্তু সেভাবে নাগরিক সেবা আপনারা মানুষকে দিতে পারছেন না, আমি মনে করি এই বিষয়ে যদি আপনাদের কোনো অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন হয় আপনারা আমাদেরকে বলেন, আমরা অবশ্যই চেষ্টা করবো, কিন্তু মানুষকে দুর্ভোগ দিয়ে কোনোদিন এই কাজগুলো হতে পারে না। যাই হোক মাননীয় স্পিকার, আমি আর কথা না বাড়িয়ে প্রিয় নেত্রীকে নিয়ে আজ আমার একটি বলতে ইচ্ছা করছে একটি কবিতার ছন্দে, তোমার কর্মে আপন চিন্তায় তোমার তুলনা তুমি, উন্নয়নের মহাসড়কে আজ আমার মাতৃভূমি, তোমার জন্যই বিশ্ববুকে বাংলা উঠেছে জেগে, বাংলাদেশ আজ এগিয়ে যায় দারুণ দুর্বার বেগে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এবার বক্তব্য রাখার জন্য আমি সবিনয়ে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ নাসিম, মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী, আপনার সময় 30 মিনিট। বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রস্তাবিত বাজেট বাংলাদেশের উন্নয়নের প্রতিফলন। 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে আজকের বাংলাদেশ এবং তখনকার বাংলাদেশে অনেক পার্থক্য। মাননীয় স্পিকার, গত 9 বছরে পাল্টে গেছে বাংলাদেশের অর্থনীতির চিত্র। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে উন্নয়ন রোল মডেল হচ্ছে বাংলাদেশ। গত 9 বছরে মাননীয় অর্থমন্ত্রী অর্থ উন্নয়নের নকশা এঁকেছেন এবং গত দাবি ধারাবাহিকতায় আজকে একটি বিশাল বাজেট তিনি দিয়েছেন। এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী, বাজেট দেওয়ার পরে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে, এটাই নিয়ম। মাননীয় স্পিকার, বাংলাদেশের মতো বাজেট নিয়ে এত বেশি আলোচনা দুনিয়ায় কোথাও হয় না, বাংলাদেশে একমাত্র হয়। এটা হচ্ছে বাংলাদেশের একটা বৈশিষ্ট্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকার হচ্ছে জনগণের সরকার। আমরা জনগণের মধ্যে নির্বাচিত হয়েছি, জনগণের অনুভূতির ভাষা আমরা বুঝতে পারি, যে কারণে এখানে যেটা আলোচনা হচ্ছে আমাদের সমাজের বিরোধী দলের নেতারা যেটা বলছেন, এমনকি সঙ্গে দলের সমাজ সংসদের যেটা বলছেন, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী অনুধাবন করে, মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে, যেখানে সংশোধন প্রয়োজন সংশোধন করে এটা পাশ করা হবে আগামী 30 তারিখে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে, তিনি জীবন রক্ষাকারী ওষুধের উপর ভ্যাট আরোপ করেননি, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, চিকিৎসা ক্ষেত্রে যদি প্রত্যেক